আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। ভরপুর তৃণমূল জমানা, সে যতই সিবিআই আর ইডি হানা হোক, বিধানসভা রাজ্যে তৃণমূল সর্বত্র। নো প্লে অ্যান্ড অনলি ওয়ার্ক মেক্স জ্যাক আ ডাল বয়, একথা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই সর্বত্রই এক উৎসবের মেজাজ, সে দুয়ারে সরকারি হোক বা উত্তরবঙ্গ উৎসব বা রাষ্ট্রপতির সম্বর্ধনা, ধামসা মাদল হাজির। শীতকাল কবে আসবে সুপর্ণা? সুপর্ণা না জানলেও কলকাতার মানুষজন জানে, নন্দন চত্বরে মেলা শুরু হলেই শীত এসে যায়। একে একে সিনেমা, গান, নাটক, কবিতা, মেলার মধ্যমণি হিসেবেই হাজির থাকেন মুখ্যমন্ত্রী। উৎসবকে এক এলিট শিক্ষিত উঁচু দরের ব্যাপার থেকে নামিয়ে তাতে গণ শব্দটা জুড়েছেন তৃণমূল নেত্রী, একথা বামপন্থীরাও স্বীকার করেন। সেসব উৎসবে গিয়ে অনিক দত্তের পছন্দ নাও হতে পারে মুখ্যমন্ত্রীর সহাস্য মুখের ঝুলে থাকা, কিন্তু তা তো থাকে। যেমন 4 কিলো গমের প্যাকেটে ঝোলে নরেন্দ্র মোদীর ছবি, কই তা নিয়ে ক্ষুব্ধ অনিক দত্তকে তো দেখিনি, দেখবই বা কি করে, উনি কি রেশনের চাল খান? থাক সে কথা, আপাতত বাওয়াল ছবি থাকা নিয়ে নয়, ছবি না থাকা নিয়ে। মঞ্চের চেয়ে অডিটোরিয়ামে লোক কম, হ্যাঁ এই ছবি গতকাল দেখলাম, পাঠালো আমাদের জেলা সংবাদদাতা শাজাহান আলী। মঞ্চে হাজির 3-3 জন মন্ত্রী। তৃণমূল জমানায় চলতি কথা হলো পোস্ট একটাই, বাকি সবই ল্যাম্পোস্ট। তা হোক, তবুও 3 জন মন্ত্রী, প্রবীণ মন্ত্রী মানুষ ভুঁইয়া, 2-2 জন আদিবাসী সম্প্রদায় থেকে মন্ত্রী, সন্ধ্যারানী টুডু, বীরবাহা হাস্তা। মন্ত্রী হাজির, নিশ্চয় শান্তিরাও হাজির, মঞ্চ সাজানো হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাও ছবি নেই। এ কি নির্বাচন চলছে নাকি, যে নির্বাচন কমিশনের আদেশ মেনে নেত্রীর ছবি তুলে নেওয়া হয়েছে? তাও নয়, উৎসুক এবং দুষ্টু মানুষদের জানতে ইচ্ছেই করবে যে মেদিনীপুর শহরের প্রদ্যোত ভবনে এসব ঘটল, সে শহরে জেলার ডিএমকে, সেই আমলা কারা, যারা এই উৎসবের আয়োজন করেছিল? আসছি সেসব কথায়, কিন্তু বুঝতেই পেরেছেন যে আমাদের আজকের বিষয় হলো তৃণমূল জমানায় নাট্য উৎসবে মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন, উৎসবে মানুষ নেই কেন? একটা জাতি না খেতে পেয়ে মরে না, মরে তার কৃষ্টি সংস্কৃতির চর্চার অভাবে। তাহলে চর্চা বাড়ুক নাটক কিংবা থিয়েটারে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, নাটক প্রতিযোগিতার মতো উৎকৃষ্ট সংস্কৃতির বিস্তার ঘটুক। সংস্কৃতিবান মানুষ সংবেদনশীল হয়, তারা হিংসা চায় না, তাদের মননভূমিতে লাগানো থাকে শান্তির প্রলেপ। কিন্তু শুধু নাটক করলেই তো হবে না, বিষয় নিয়ে ভাবতে হবে, বুঝতে হবে। রাষ্ট্রের ওপর খাড়া নেমে আসছে নাটক, তাহলে সেই নাটকের কুশীলবদের টুঁটি চেপে ধরা হবে। সম্প্রতি নদিয়ার রানাঘাটে শাসকের হাতে বেদম মার খেতে হয়েছে নাট্যকার নিরুপম ভট্টাচার্যকে, ভাঙা হয়েছে রিহার্সাল ঘর। তখন কোথায় ছিলেন? এখন রাখলে হবে মানুষবাবু? মেদিনীপুরে একাঙ্ক নাটক প্রতিযোগিতার হল ফাঁকা দেখে রেগে গেলেন। আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি, জীবন জীবিকার কথা তুলে ধরার মঞ্চ ফাঁকা কেন? মুখ্যমন্ত্রীর ছবি বা নেই কেন? লজ্জার মুখে পড়তে হলো 3 মন্ত্রীকে। কোথায় গণ্ডগোল? তদন্ত করে কি হবে? জেলার আদিবাসী দফতর জেলা পরিষদের মধ্যে সমন্বয় ছিল না নিখ্যাত, কাকে দুষবেন মানুষবাবু? আসলে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর বকুনি খেয়েছেন, আবার যদি ধমক খান, তাই আদিবাসী সভ্যতা সংস্কৃতি নিয়ে লম্বা চওড়া জ্ঞান গর্ভ বক্তব্য। জেলার আদিবাসী দফতর এবং অফিসারদের ধমকালেন, কিন্তু হল ফাঁকা কেন? কেন মুখ্যমন্ত্রীর ছবি নেই, জানার চেষ্টা করেছেন কি? কোনো অন্তর্ঘাতের আভাস পেয়েছেন নাকি মন্ত্রী? আদিবাসী আন্দোলনের দিকেই কি ইঙ্গিত? হল ফাঁকা, মুখ্যমন্ত্রীর ছবি নেই, মন খারাপ মানুষের, স্বাভাবিক। তবে জনসংযোগটা ঠিক থাকলে এমনটা হতো না নিশ্চিত। বেশ কিছুদিন আগে এক সিনিয়র সাংবাদিক দাদার কাছে শুনেছিলাম এই গল্প। নাট্যকার, পরিচালক, অভিনেতা বিভাস চক্রবর্তী তখন পরিবর্তনের অন্যতম কাণ্ডারী, এক বামপন্থী মানুষ তৃণমূলের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন। তার নতুন নাটক এসেছে, তিনি দুঃখ করে বলছেন, এখন সিপিএম আমার নাটক দেখতে আসে না, আর তৃণমূলের ছেলেমেয়েরা নাটক দেখেই না, কাজেই হল ফাঁকা, এটাই বাস্তব ছবি। কিন্তু সে ছবি তো বদলেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উৎসবে উৎসবে লোকে লোকারণ্য মেলা প্রাঙ্গণ। কিন্তু 3 আর 4 মে আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার আসরে মঞ্চের থেকে অডিটোরিয়ামে মানুষ কম,
যারা এসেছেন তাদের মধ্যে আদিবাসী আরও কম, তারা আসেননি। এই ক্ষোভে রাজ্যের শাসক দলের অন্যতম মুখ বীরবাহা হাঁসদা সত্যিটা বলেই ফেললেন। বললেন, একটা ডিজে অর্কেস্ট্রা থাকত, ভিড় হয়ে যেত, তার বদলে নাটক, তাই কি মানুষ এলো না? তিনি বললেন, কোট আনকোট, মুখ্যমন্ত্রী দুহাত ভরে জঙ্গলমহলের আদিবাসীদের জন্য বিভিন্ন উপহার দিয়েছেন, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা তা গ্রহণ করার অবস্থায় নেই, তা না হলে আজকে এই হল ফাঁকা থাকত না। সত্যিটা হলো, মুখ্যমন্ত্রী যতই দিন, সংস্কৃতির জগৎ যে ক্ষয় রোগে আক্রান্ত, তাতে এক ধাঁচের গিলেলে গিলেলে ছাড়া আর কেউই তেমন পাত্তা পাবে না। সমস্যা অনেক অনেক গভীরে, কিন্তু মানুষ ভূঁইয়ার চোখে ধরা পড়েছে অন্য সমস্যা। তিনি প্রবীণ নেতা, তিনি কংগ্রেস করেছেন, তৃণমূল করছেন, তিনি মঞ্চ থেকেই তার ক্ষোভ প্রকাশ করলেন, তিনি দায় ঠেলে দিলেন আদিবাসী উন্নয়ন দফতরের দিকেই। বললেন, আমাদের সরকারকে অপমান করার কোনো অধিকার নেই। আচ্ছা, টুনি বল খেলতে এলে 2-5 হাজার লোক হয়ে যায়, মেদিনীপুরের আবেগকে অবহেলা করবেন না। প্রশাসকের মেদিনীপুরের ইতিহাসটা পড়া প্রয়োজন ছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই কাণ্ডটা কারা করে তাদের আমি চিনি, প্রশাসকরা একবার সেটা জেনে নেবেন। এত বড় কর্মসূচি, এখানে মুখ্যমন্ত্রীর একটা ছবি পর্যন্ত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 2000 কথা বলছি এখানে, অথচ তার কোনো ছবি নেই, এটা কার গাফিলতি? জেলা শাসক, দেখবেন দয়া করে। অর্থাৎ গোটা উৎসব প্রাঙ্গণ জুড়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাও ছবি নেই, সেটাই ছিল তার প্রথম প্রশ্ন। মানুষও কি সেই প্রশ্ন করছেন? আসুন জেনে নিই মানুষের কাছ থেকে, রাজ্য সরকার আয়োজিত উৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি কেন থাকবে, কেনই বা থাকবে না? প্রতিষ্ঠান থাকলে একটা ব্যক্তির ছবি কেন থাকবে? সরকার লেখা থাকবে, পশ্চিমবঙ্গ সরকার, বাংলা সরকার, এটা লেখা থাকবে। রাজ্য সরকারি অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক প্রধানের ছবি দেখা উচিত। আপনি আজ থেকে 20 বছর আগে পিছিয়ে যান, 15 বছর আগে পিছিয়ে যান, এখানে বিধানের ছবি ছিল না, জ্যোতি বসুর ছবি ছিল না, বুদ্ধবাবুর ছবি ছিল? সরকারি অনুষ্ঠানে সরকারি প্রজেক্টের ছবি থাকায় ভালো, মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী। সবাই নিজের প্রচারটুকু চায়, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদীকে দেখুন, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখুন। শুধু কাজ কতটা হলো, মানুষ কতখানি উপকার পেলো, সেদিকে না তাকিয়ে নিজের প্রচারের ঢোলটা সবাই পিটিয়ে বেড়াচ্ছে। কাটো প্রোগ্রামে, পৌরসভার প্রোগ্রামে এতে সেটা দেখছি দিদির ছবি আছে, ওখানে কেন থাকবে না? থাকা তো খুবই জরুরি। রাজ্যের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীরও থাকা উচিত না, কারণ ওটা রাজ্যের, ওটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নয়। ঠিক সেরকমই কেন্দ্রের অনুষ্ঠানেও দেখা যায় কি মোদিজির চারদিকে ছবি আছে, সেগুলো উচিত নয়। রাজ্যে মুখ্যমন্ত্রী, সেই জন্যে থাকা উচিত। সরকারি প্রকল্প যদি, প্রকল্পটা যদি ঠিকভাবে রূপায়িত হয় তাহলে কোনো পোস্টারের দরকার পড়ে না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা দরকার অবশ্যই। বামফ্রন্টের আমলেই তো লোকশিল্পীদের খানিকটা মর্যাদা এবং সমস্ত সুযোগ এসেছিল, তা এটা কিন্তু তখন এসব ভাবা হতো না। কারণ প্রধানমন্ত্রীর ছবি আছে, আপনার পেট্রোল পাম্পে গেলে আপনি দেখতে পাবেন যে 100 টাকা 110 টাকার লিটার হয়ে গেছে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আছে, তাহলে মুখ্যমন্ত্রীর ছবি থাকলে অসুবিধা কোথায়? থাকতে পারে, থাকা উচিত, কিন্তু সব ক্ষেত্রে থাকা উচিত নয়। ছবিটা দিচ্ছে ঠিক আছে, সেটার জন্য যদি মনের মানুষের মনে কোনো ছাপটা আলটিমেটলি পরে কর্ম দিয়ে, আমার মনে হয় ওটা ওয়াক আউট হলে বেশি ভালো। রাজ্য সরকারের যদি কোনো কর্মসূচি হয় সেখানে মুখ্যমন্ত্রীর ছবি না থাকার কোনো কারণ নেই। অন্য কোনো রাজ্যের বিজ্ঞাপন দেখলে তাতেও তো তাদের মুখ্যমন্ত্রীর ছবি থাকে, প্রধানমন্ত্রীর ছবি থাকে, তাহলে এখানে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়াটা কী প্রবলেম? গানাতে কে চন্দ্রশেখর রাও, তিনি দেখা গেল যে তার ছবি দিয়ে তার সাফল্যের প্রচার বার্তা মানুষের কাছে পাঠাচ্ছেন। ঠিক একইভাবে উড়িষ্যায় নবীন পটনায়ক বা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তারাও যে যার নিজেদের প্রচারের জন্য নিজেদের ছবি দিয়ে কাজ করছেন। পৃথিবীর ইতিহাসে আমরা চাই বা না চাই, ব্যক্তি সর্বদাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, করছে, করবে। মানুষ ইতিহাস লেখে, এটা ইতিহাসের সেই পর্যায় যখন আমরা ইতিহাসের কোনো রূপান্তর দেখি, কিন্তু তার আগে পেছনে ব্যক্তির ভূমিকা অনস্বীকার্য। লেনিন, স্টালিন, মাও ছাড়া রুশ বিপ্লব, চীন বিপ্লব হয় নাকি? কিউবাতে ফিদেলকে ছাপিয়েই চে গুয়েভারা,
আমেরিকার গৃহযুদ্ধে আব্রাহাম লিঙ্কন বা ডেভিস জেফারসনের নাম থাকবে না, বাংলা সিনেমা উৎসবে থাকবেন না সত্যজিৎ মৃণাল ঋত্বিক, সাহিত্য মেলা হবে রবি ঠাকুর থাকবেন না। মানস ভূঁইয়া সম্ভবত সেই সুর ধরেই বলেছেন, বাংলায় উৎসব হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে না, হয় নাকি? আপনাদের মতামত জানান। আজ এখানেই শেষ করছি আজকে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।